আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো, আল কারিয়াতুম আল কারিয়াতু ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আল কারিয়াতুম আল কারিয়া, তুমি কি জানো এই বিকট শব্দটা কিসের শব্দ? ওয়ামা আদরাকা মাল কারিয়া, ওগো আল্লাহ এই শব্দটা কিসের? কিয়ামতের দিনের ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিনটা কেমন হবে? আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। পতঙ্গ মানে হচ্ছে পাখি। দেখবেন গাছের ডালে অনেক পাখি বসে আছে, সেখানে পাথর মারলে, একটা পাথর মেরে দিলে পাখিগুলো বিক্ষিপ্ত ভাবে উড়ে যায় না চারিদিকে? আল্লাহ কোরআনে এই শব্দটাই ব্যবহার করলেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেদিনে মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। আমি কিন্তু হক কথা বলে যাচ্ছি, আপনার গায়ে লাগবে কালকে, আমাকে দাওয়াত দিবেন না, অসুবিধা না, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। বুঝতে পেরেছেন না পারেননি? আপনি দাওয়াত দিবেন না, পাশের গ্রামের লোক দাওয়াত দিবে, অসুবিধা নাই, আমি কিন্তু হক কথা বলবো, আপনার গায়ে লাগুক। রাতের বেলায় গিয়ে অনুশোচনা করবেন, আমি কি বলে গেলাম? যদি মনে ধরে আর আল্লাহর ভয় যদি থাকে, কাল থেকে আর কেউ দাড়ি কাটবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, দাড়িটা নবীজির সুন্নত না সুন্নত নয়? নবীজির সুন্নত। আপনি বলছেন মুসলমান, আপনি নবীজির সুন্নত পালন করতে পারেন না, লজ্জা লাগে না? আপনি বলছেন আমি মুসলমান, পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারেন না, আর আমার নবী বিশ্ব নবী হাদিসে বলেছেন যার নামাজ নেই তার ইসলাম নেই, আর আপনি বলছেন মুসলমান নামাজ পড়তে পারেন না, লজ্জা করুন, আপনি মুসলমান হতে পারেন না, আপনি নবীজির উম্মত হতে পারেন না। যদি উম্মত হতেন, একটা আল্লাহর বান্দাও বেনামাজি থাকতো না, একটা মুসলমান বেনামাজি থাকতো না, একটা মাবুন বেপর্দা থাকতো না। পর্দা নসিবা হতো প্রত্যেকটা মাহবুব, প্রত্যেকটা মুসলমানের মুখে এক মুষ্ট দাড়ি থাকতো, দাড়ি চাচামাল কেউ হতো না। আমার ভাই, ওই জন্য নিজেদের পরিবর্তন আমরা নিজেরা আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ কি দোষী করে লাভ নাই, তুমি সুধরে যাও। আল্লাহর কসম করে বলছি, মুসলমান কালমার উপরে টিকে যান, পৃথিবীর সব শক্তি একদিকে আর আপনার আল্লাহ আপনার পক্ষে থাকলে আপনার শক্তি একদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দলিল, তার প্রমাণ, আল্লাহ নবী সাহাবীরা 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে, আমার নবী সাহাবীরা জয়লাভ করেছেন যুদ্ধের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে জয় দিয়েছেন কেন? একটাই কারণে, ইখলাসের উপরে টিকার কারণে, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকার কারণে। তারা দায়ে বায়ে হয়নি, এই দিন সিরাতাল মুস্তাকিমের উপরে টিকে থেকেছে, আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছে। আর আমাদের দেশের মুসলমান, আমরা মুখে বলি মুসলমান, আপনাদিকে দেখি দেবো, চুরি করছে কে? মুসলমান। লটারির টিকিট কাটে কে? মুসলমান। সুদ খায় কে? মুসলমান। মুসলমান সুদ খায় না, মুসলমান মদ খায়, মুসলমান গাঁজা খায়, মুসলমান চুরি করে, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান দাড়ি মারে, মুসলমান নামাজ পড়ছে আর অবৈধ কাজ করছে, করছে না করে? বীরভূমের লোক আমাকে বলতে ভয়ও লাগছে, কিন্তু বলিনি, যা হবে হবে, তাই না? বীরভূমের লোক নামাজও পড়ে, বোমও মারে, ঠিক বলছি না ভুল বলছি? ফাঁস কাতারে নামাজ পড়ে, লাঠি নিয়ে রাস্তায় মারামারি করে, ফাঁস কাতারে নামাজ পড়ে, বন্দুক নিয়ে ছুটে গুলি করার জন্য। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, উলামায়ে দিনরা আছেন, মাদ্রাসা আছেন, ইনাদের সংস্পর্শে আসুন। আমার নবী বিশ্ব নবী তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে। প্রত্যেকটা মুসলমান ভাই শুনেন, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে,
আমার নবী বিশ্ব নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমি বীরভূম বর্ধমান জেলায় খবর দেখিয়ে দিব, ঈদের নামাজ পড়ে গুলি, ঈদের নামাজে বোম মারামারি, নামাজ পড়ে মসজিদের বাইরে গ্রামে বোম মারামারি আছে না নাই? মুসলমান আপনি বলছেন মুসলমান, আপনি দেখলেন বাগদুই কাণ্ড, মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, পরিবার ধ্বংস হয়েছে মুসলমান, এরকম হাজারো পরিবার জেল খাচ্ছে, মারামারি করছে উভয়ের মধ্যে, আর এরা নিজেদিকে বড় বড় গুলিয়া ওড়ায় আমরা মুসলমান। যদি মুসলমান হও, আমার নবী বিশ্ব নবী সাহাবীদের আখলাক নাও, ইতিহাস খুলুন, তারিখের কিতাব খুলুন, হাদিস খুলে দেখুন, আমার নবী বিশ্ব নবী সাহাবীরা যখন হিজরত করে মদিনায় গেছে, মদিনার মানুষ এত ভালো ছিল, যার কাছে দুটো বিবি সে একটা বিবি দিয়ে দিয়েছেন, যার কাছে দুটো খেজুরের গাছ একটা খেজুরের গাছ দিয়েছে, যার দুটো বাড়ি একটা বাড়ি সাহাবিদিকে দিয়ে দিয়েছে, তারা নিজেদের জানমালের কুরবানি করেছে, তারপরে ইসলাম আপনার কাছে পৌঁছেছে। আর আমরা এমন মুসলমান, আমরা কুরবানি জানি না, আমরা মানুষ মার্ডার করতে জানি, আমরা মানুষকে কষ্ট দিতে জানি, আমরা সমাজকে কষ্ট দিতে জানি। আল্লাহর কসম, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, এতগুলো যুদ্ধ করেছেন ইসলামে, নবীজির হাতে তলোয়ার ছিল, নবীজির জীবন দশায় 63 বছরের জীবনে আল্লাহর কসম, নবীজির তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন মুসলমান, আমরা নিজের ভাইকে কষ্ট দিই, নিজের প্রতিবেশীকে কষ্ট দিই, নিজের বোনকে কষ্ট দিই, মাকে কষ্ট দিই, বাবাকে কষ্ট দিই, ভাইকে কষ্ট দিই, স্ত্রীকে কষ্ট দিই, আর বুক ফুলিয়ে বলি আমার মতো মুসলমান পাবি না। নিজেকে বিচার করুন সিজদায় পড়ে, নিজেকে বিচার করুন নিরালায় বসে, যে সত্যিকারই আমি মুমিন হতে পেরেছি। আর যদি মনে হয় আমার দ্বারা আমার ভাই কষ্ট পেয়েছে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়েলেন, ভাই আমি ভুলবশত তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমা করে দাও। কেউ যদি ছোট হয়, আল্লাহর কসম যারা পৃথিবীতে ছোট হবে আল্লাহ তাদেরকে উঁচু করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হওয়া আল্লাহ উঁচু করবে, দুঃখ নাই, বেদনা নেই, একটাই দুঃখ, মা আয়েশার কোলেতে মাথাটা রেখে নবীজি অসুস্থ, দরজায় সালাম দিয়েছেন জিবরিল আমিন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? নবীজি উত্তর দিলেন আর বললে জিবরিল পেরিয়ে এসো, কি হয়েছে? বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন, আপনার দুনিয়াতে সময় কম হয়ে আসছে। এই কথাটা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের কোনায় পানি এসেছে, চোখ দিয়ে পানি গড়িয়েছে। জিবরিল আমিন দুঃখের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া ছাড়ার কথা শুনে আপনার চোখে পানি? নবীজি হাউ হাউ করে কেঁদে বললেন, আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর ভয়ে আমার চোখে পানি আসেনি, আমার চোখে পানি এসছে, আমার উম্মত উম্মতির কি হবে? এই চিন্তা নিয়ে, এইটার জন্য আমার চোখে পানি, আমার ভাই সেই নবীর ওয়ারিস, এই উলামারা, উলামায়ে দীনরা, আপনারা বলুন তো, যে বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করছেন, এই যে দুনিয়া, এই দুনিয়াটা থাকবে না, শেষ হবে, কথা বলুন, শেষ হবে দুনিয়াটা, শেষ হবে, কেমন শেষ হবে? আমার ভাই একবার কোরআনকে জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলা দুনিয়াটাকে কিভাবে ফানা করবেন? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর যে বিল্ডিং বালাখানা পাহাড় পর্বত যা দেখছো, এগুলো হবে যেমন
তুলো দেখেছেন, তুলো তুলোকে যখন দেখবেন ধসররা যারা লেপ তৈরি করে তারা মারে না, লাঠি করে যখন বাড়ি মারে কিভাবে উড়ে যায়, একটু তুলো উড়িয়ে দেন। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন, যেমন ধূসিত রঙিন পশম উড়ে যায় ওইভাবে পৃথিবীটাকে তাচনাচ করে দেব, বিল্ডিং বালাখানা সব উড়ে যাবে। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা, তোমরা ধোকায় পড়ে আছো। আমার ভাই এই দুনিয়া শেষ হবে, আর কিয়ামত সম্পর্কে আমার আল্লাহ বললেন, কিয়ামতের দিনে যে জায়গাটা আমি দেব ওটা হচ্ছে আবাদান আবাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাদান আবাদা মানে কি? চির কালের জন্য, যে ঘরটা চিরকালের জন্য হবে সেটা সুন্দর করবেন, না যেটা ভেঙে যাবে সেটা সুন্দর করবে। যে ঘরটা আবাদান আবাদা চিরকালের জন্য, সেই বাড়িটাকে সুন্দর করুন আমার ভাই, সেই ঘরটা ভালো করুন। আল্লাহর কসম, দুনিয়াটাও ভালো পরকালটাও ভালো হয়ে যাবে। আর যদি দুনিয়ার প্রতি মহব্বত করেন আমার ভাই, দুনিয়া তো তোমার কেটে যাবে, আল্লাহর কসম পরকালে খালি অন্ধকার দেখতে পাবে, সেদিনে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে।